করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ফুসফুস কেটে তা হ্যান্ড স্যানিটাইজার, ডেটল, অ্যালকোহল বা সাবান পানি দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করার পরামর্শ দিয়েছেন সাবেক সাংসদ ও বর্তমান আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল হাজারি। ফুসফুসের উপর বসে আছে ভাইরাসগুলো, এটাকে অপারেশন করে হার্টের যেরকম কাটা হয় এটাকে কেটে ফুসফুসটাকে বাইর করে এনে এবার সেখানে রেখে এটার উপরে হ্যান্ড স্যানিটাইজার কিংবা ডেটল কিংবা অ্যালকোহল কিংবা এমনকি শুধু সাবান পানি দিয়ে এটাকে ধুয়ে দেওয়া যায় না। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় তিনি এমন পরামর্শ দেন। ভিডিওতে তিনি বলেন, ফুসফুসের উপর বসে আছে ভাইরাসগুলো, এটাকে অপারেশন করে হার্টের যেমন অপারেশন করা হয় তেমনিভাবে এটাকে অপারেশন করে ফুসফুসটাকে বাইরে এনে বা সেখানে রেখে হ্যান্ড স্যানিটাইজার, ডেটল, অ্যালকোহল বা সাবান পানি দিয়ে এটাকে ধুয়ে দেওয়া যায় না, যেহেতু আমাদের বলা হচ্ছে শুধু সাবান পানিতেই ভাইরাসগুলো মরে যায়। সেটা যদি হয় তাহলে অপারেশন করে ফুসফুসটা বের করে হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল বা সাবান পানি দিয়ে ধুয়ে দিলে তাহলে তো ওই ফুসফুস থেকে ভাইরাসগুলো মরে যেতে পারে। এ বিষয়টা আমার মনে উদয় হয়েছে, ডাক্তার সাহেবরা দয়া করে এটা ভেবে দেখতে পারেন, এমন মন্তব্য করাই আবার আলোচনায় উঠে এসেছেন জয়নাল হাজারি। কে এই জয়নাল হাজারি? জয়নাল হাজারি বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এবং আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফেনীর গডফাদার নামেও পরিচিত। জয়নাল হাজারি 1984 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রায় 20 বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর, ফেনী দুই আসন থেকে 1986, 1991 এবং 1996 সালে তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হন। তার অসুস্থতার জন্য চিকিৎসা ব্যয় হিসেবে 2019 সালের 6 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্রাণ তহবিল থেকে হাজারিকে 40 লাখ টাকার অনুদান প্রদান করেন। তিনি বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। হাজারি 1996 সালে নির্বাচিত হবার পর 1996 থেকে 2001 সাল পর্যন্ত ফেনীতে সন্ত্রাসের শিকার হয়ে প্রায় 120 জন রাজনৈতিক নেতা কর্মীর মৃত্যু হয়। এই প্রেক্ষাপটের পেছনে হাজারিকে সন্দেহ করা হয় এবং 2001 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 16 আগস্ট রাতে হাজারির বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এরপরই তিনি আত্মগোপনে চলে যান। এপ্রিল 2004 সালে দল থেকে বহিষ্কৃত ঘোষণা করা হয় হাজারিকে। 4 বছর পর 2009 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন এবং আদালতে আত্মসমর্পণ করেন। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের পর নানান কারণে আলোচনায় উঠে এসেছেন হাজারি। জয়নাল হাজারি একটি বইও লিখে ফেলেছেন, নাম জয়নাল হাজারি বলছি, যেটা 2010 সালে প্রকাশিত হয়। জয়নাল হাজারি হাজারিকা প্রতিদিন নামে একটি আঞ্চলিক দৈনিক পত্রিকা সম্পাদনা করে থাকেন যা ফেনী থেকে প্রকাশিত হয়। তিনি এই পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক এবং সম্পাদক।